My dear students, now open your history textbook and open page number 9. Today's topic is variations in date and year. अर्थात साल तारीखेर बांग्लार बांग्ला भाषणेर छात्ररा देखो एर बांग्ला होच्छे साल तारीखेर नाना रकम. From the time when people learned to use read and write, जखन थेके मानुष लिखते एवं पढ़ते शिखल, it became easier to know about the past. जे मुहूर्त थेके मानुष लिखते पढ़ते शिखल, अतीतकालेर हिसाब रखाटा तार काछे आगेर तुलनाय अनेक सहज हये गेल. Therefore, it became much easier to find answers to the question when. ए केन कखन when अर्थात कखन प्रश्नटीर उत्तर खुजे बेर करा तादेर काछे अनेक सहज हये गेल. जेमन तोमादेर एर आगेर क्लासे बोलेछि जे 1853 सालेर कत तारीखे भारते पैसेंजर ट्रेन चले छिलो सेइटा मने करा जतटा सहज, एक्जैक्टलि कत सालेर कत तारीखे आगुन आविष्कार हयेछिलो बा चाका आविष्कार हयेछिलो सेटा किन्तु अत अ्याक्यूरेट हिसेब बलाटा किन्तु मानुषेर पक्षे अत सहज नय. तो तार एकटाई कारण जे तखनो मानुष लिखते बा पढ़ते शेखेनि. इट बिकेम लेस नेसेसारि टू यूज द टार्म एप्रक्सिमेटलि. जे मुहूर्ते मानुष लिखित इतिहासेर जुगे प्रवेश करल, मानुष लिखते पढ़ते शिखल, तखनि पुरनोकालेर हिसाब निकाश करते गिये एप्रक्सिमेटलि बा आनुमानिक এই শব্দটার ব্যবহার করার প্রয়োজন আর তেমন রইল না. ক্যালকুলেটিং টাইম বিকেম সিম্পলার. সময়ের হিসেব করাটা আগের থেকে অনেক সহজ হয়ে গেল. ইউ আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য ওয়ার্ড ইয়ার. তোমরা সবাই ইয়ার বা সাল এই শব্দটার সঙ্গে পরিচিত. আদার টার্মস লাইক সংস্কৃত ওয়ার্ড অব্দ and English era are also used to explain a certain length of time. Era, ইংরেজিতে যেটা era, সংস্কৃতে সেটা হচ্ছে অব্দ, বাংলাতেও বলা হয় অব্দ era. Certain length of time একটা বিশেষ সময়কালকে বোঝায়. In history we find the use of variations types of eras or obdo. It was also customary to calculate an era or obdo in accordance with the accession of a king, like konishkabdo, guptabdo, harshabdo, etc. ei konishkabdo, guptabdo, harshabdo ei shobdo gulo kibhabe asche na তোমরা সবাই বাংলা সন্ধিতে সন্ধি করা পড়েছো, স্বরসন্ধির নিয়ম তো তোমরা সকলেই জানো. এক্ষেত্রে ইতিহাস পড়তে গেলে এখানেই তোমাদের একটা কথা বলার যে একটা সাবজেক্টের সঙ্গে আর একটা সাবজেক্ট, একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, না হলে মানে বোঝা যায় না. একটা বিষয় অন্য বিষয়কে বুঝতে সাহায্য করে. তাহলে আমাদের বাংলা ব্যাকরণের স্বরসন্ধির জ্ঞান আমাদের এই কনিষ্কাব্দ, সকাব্দ, গুপ্তাব্দ এই শব্দগুলো কী করে এলো সেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে. মানে এই কনিষ্ক শব্দটার শেষে অ আসছে, আবার এর সঙ্গে অব্দের প্রথম শব্দ অ যুক্ত হচ্ছে. আমরা সবাই স্বরসন্ধির নিয়ম জানি যে অ এর সঙ্গে অ যুক্ত হলে আ হয়. এই একই নিয়মে কনিষ্কর সঙ্গে কনিষ্ক যুক্ত অব্দ কনিষ্কাব্দ, শক যুক্ত অব্দ শকাব্দ, গুপ্তযুক্ত অব্দ গুপ্তাব্দ, হর্ষযুক্ত অব্দ হর্ষাব্দ, খ্রিস্টযুক্ত অব্দ খ্রিস্টাব্দ. তেমনি করে সহস্র বা হাজার, এক হাজার বছরের সময়কালকে বলা হচ্ছে সহস্রযুক্ত অব্দ সহস্রাব্দ. বঙ্গ, আমাদের এপ্রিল মাসে প্রত্যেক বছর এপ্রিলের মাঝামাঝি বাংলায় পয়লা বৈশাখ যেটা আসে সেটা হচ্ছে বঙ্গাব্দের হিসেব, বঙ্গযুক্ত অব্দ বঙ্গাব্দ. কিন্তু দশ বছরের সময়কালের একটা আলাদা হিসেব আছে, সেটাকে বলা হচ্ছে দশক, ইংরেজিতে বলা হয় ডিকেড. তো দিস ইজ নোন অ্যাজ কনিষ্কাব্দ, কনিষ্কযুক্ত অব্দ, অর কনিষ্ক ইরা.
অ্যানাদার নেম অফ কনিষ্কাব্দ ইজ শকাব্দ, যা কনিষ্কাব্দ তাই শকাব্দ। কেন না, কনিষ্ক শক জাতির রাজা ছিলেন, সেই জন্যে যা কনিষ্কাব্দ সেটাই শকাব্দ বা শক ইরা। ইট ইজ বিলিভড দ্যাট ইন এডি 78 কনিষ্ক অ্যাসেন্ডেড দ্য থ্রোন, 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন। সেই 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ বা কনিষ্ক গণনা শুরু হয়েছিল, অর্থাৎ 78 খ্রিস্টাব্দ ইজ ইকুয়াল টু 1 শকাব্দ বা 1 কনিষ্ক ইরা। দেয়ারফোর বাই ডিডাক্টিং 78 ফ্রম দ্য খ্রিস্টিয়ান ইরা, ইট ইজ পসিবল টু ক্যালকুলেট হুইচ ইয়ার অব দ্য শকাব্দ ইজ বিইং রেফার টু। সেই অনুসারে তাহলে খ্রিস্টাব্দ থেকে এইভাবে শকাব্দ বাদ দিলে আমরা আমাদের প্রয়োজনীয় হিসেব নিকাশগুলো করে নিতে পারি। দি গুপ্ত এম্পারার চন্দ্রগুপ্ত ফার্স্ট, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত ইন্ট্রোডিউসড আ নিউ ইরা হুইচ ইজ নোন অ্যাজ গুপ্তাব্দ অর গুপ্ত ইরা। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত ইরা বা গুপ্তাব্দর প্রচলন করেছিলেন অ্যারাউন্ড এডি 319-320। দ্য ক্যালকুলেশন অফ গুপ্তাব্দ বিজ্ঞান, তাহলে আনুমানিক এই 319-20 সময়কাল নাগাদ গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দের প্রচলন করেছিলেন। হোয়েন হর্ষবর্ধন বিকাম কিং অ্যারাউন্ড এডি 606 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধন যখন সিংহাসনে আরোহণ করলেন তিনিও একটা অব্দ গণনা শুরু করে দিলেন। তিনি ইন্ট্রোডিউস করলেন হর্ষাব্দ অর হর্ষ ইরা। টাইম ক্যান বি ক্যালকুলেটেড ইন অ্যানাদার ওয়ে, সময়ের গণনা আরও একভাবে করা যেতে পারে। কিভাবে? দিস ইজ বাই কাউন্টিং সেভারেল ইয়ার্স টুগেদার আ সেট, অনেকগুলো বছরকে একত্রিত করে নিয়েও একটা অব্দ গণনা করা যেতে পারে। যেমন একশো বছরকে একসাথে বলা হয় সেঞ্চুরি বা বাংলায় এটাকে বলা হয় শতক, দশ বছরকে একসাথে বলা হয় দশক, 1000 বছরকে একসাথে বলা হয় সহস্রাব্দ। দিস ইজ বাই কাউন্টিং সেভারেল ইয়ার্স টুগেদার অ্যাজ আ সেট, ফর ইনস্ট্যান্স আ সেট অফ 1000 ইয়ার্স ফর্মড আ মিলেনিয়াম অর সহস্রাব্দ। তাহলে সহস্রাব্দকে ইংরেজিতে বলে মিলেনিয়াম, বাংলায় বলে সহস্রাব্দ। এগেন আর সেঞ্চুরি অর শতাব্দ, শতককে শতাব্দও বলা হয়, শতযুক্ত অব্দ। আর বাংলায় দশ বছরকে একত্রে বলা হয় দশক, ইংরেজিতে বলা হয় ডিকেড। তাহলে এই হলো তোমাদের আজকে ষষ্ঠ ক্লাস, এর পরবর্তীকালে তোমাদের সপ্তম ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে।